এরপর আব্দুর রহমান আপনি লিখেছেন অনেকে নবী প্রেমের নামে কোরআন হাদিসে প্রমাণিত নয় এমন অনেক কাজ করে থাকেন তাদের বক্তব্য হলো ভালোবাসার কোনো দরিল লাগে না কি বলা যায় তাদেরকে ভাই আব্দুর রহমান সুরায় আলে আমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর্বুল আলমিন বলেছেন কুল ইনকুন আল্লাহন কুমল্ল এ আয়তের অর্থ হলো হে হেরাসুল আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো তার মানে নবী সাল্লা সাল্লামকে অনুসরণ করলে অনুকরণ করলে তার সুন্নাকে মেনে চললে সেটি হবে একটা প্রমাণ যে তিনি আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসার প্রমাণ হবে নবীকে অনুসরণ করার মধ্য দিয়ে এর থেকে বোঝা যায় আপনি ভালোবাসেন শুধু বললেই হবে না সে ভালোবাসার প্রমাণ দিতে হবে আর সেই প্রমাণটা কি আপনি যার যাকে ভালোবাসেন তার নির্দেশ মোতাবেক চলতে হবে ইন্হাব্বা লিমাই মহিব্বু ইউথিয়াউ মুউ একটি কবিতার অংশ বিশেষ আছে আরবিতে যে ব্যক্তি কাউকে ভালোবাসে সে যাকে ভালোবাসে তার আনুগত্য করে তার অনুসরণ করে এটি হলো নিয়ম এটি হলো ভালোবাসার প্রমাণ যে আপনি ভালোবাসেন কিনা আপনি মুখে বললেন আমি রাসুলকে অনেক ভালোবাসি কিন্তু রাসুল সাল্লামের আদর্শ তার সুন্নার গুরুত্ব আপনার কাছে নাই আপনি মনগড়া কাজ করেন রসুল সল্লাহ্লাম যেভাবে করতে বলেছেন যেভাবে চলতে বলেছেন সেটা আপনি করেন না তিনি বেদার থেকে বেঁচতে বলেছেন ও বেদার থেকে বাঁচেন না তাহলে আপনি কখন নবী প্রেমিক নন আমার দেশে অনেকেই আপনার নবীপ্রেমের দোহাই দিয়ে নবী ক্রিম সাল্লাহ আসালামের প্রতি ভালোবাসা প্রকাশের নাম দিয়ে যা খুশি তা করবেন কোড়ানিসে তার প্রমাণ তাদের লাগবে না তারা বলবেন যে ভালোবাসার প্রমাণ লাগে না শুনতে মুখরোচক মনে হয় যে ভালোবাসার প্রমাণ লাগে না তাই তো ভালোবাসা আবার কিসের প্রমাণ মূলত ভালোবাসার জন্য প্রমাণ লাগবে আপনি যে ভালোবাসেন সে ভালোবাসা প্রকাশের জন্য সুনির্দিষ্ট প্রমাণ আপনাকে হাজির করতে হবে যে আপনি ভালোবাসেন হ্যাঁ আপনি ভালোবাসার নাম দিয়ে যাস তা করবেন আর বলবেন হ্যাঁ আমি ভালোবাসি আর সেজন্য যা তা করছি এটি কারোর কাছেই গ্রহণযোগ্য নয় অতএব নবী করিম সাল্লা সাল্লামকে ভালোবাসলে তার প্রমাণ হবে তার আনুগত্য করা তার নির্দেশ মানা তার সুন্নাকে ভালোবাসা বেদায়াত থেকে দূরে থাকা আল্লাহ তার আমাদেরকে বোঝার তৌফিক দান করুন কোরআন মেয়ে এই ইসরাল আল ইমরানের এই আয়াতটি পরিষ্কারভাবে বলছে যে ভালোবাসলে তার প্রমাণ দিতে হবে এবং প্রমাণ ছাড়া ভালোবাসা হবে না বা ভালোবাসার নাম দিয়ে অপ্রমাণিত কিছু করা যাবে না